অনুমতি নিয়ে বাইরে যাচ্ছেন? স্যার আমার স্ত্রীর শরীর খুব খারাপ তো, সে কারণে এমার্জেন্সি যেতে হবে। এখানে কোর্স শেষ হয়েছে? না মিলো। হ্যাঁ আপনি প্রত্যেকটা প্রত্যেকটা নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যে অপরাধ করেছেন, প্রত্যেকটা নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে যে অপরাধ করেছেন, সেই কারণে আপনাকে এই চাকরি থেকে সাসপেন্ড করা হলো। আবার টাকাটা দেবে না, তোমার ব্যবস্থা করবো আমি।
গেল আর বাড়িতে সে ভ্যা ভ্যা করছে এর কারণটা কি আপনি নিশ্চয়ই কিছু খাই গিয়েছেন নাকি জেল বেঁচে গেলাম সবই হইলো এই শালার সঙ্গে 20,000 টাকা কোন টাকা আছে ও শালা টাকা চাবে আর যেমনি টাকা চাইছে আমিও ভেয়ার লাইন কিন্তু ছাড়ে না ভেয়া করেছি কত লাগবে 30,000 60,000 দেন কেন কেন তো আমার বউকে ধরলি কেন তুই আমার বউকে ছুড়লি কেন কালো সুন্দরী মেয়েকে দেখে সারা উকিল তুই সহ্য করতে পারবি না আমি তো নিজেও ছেলে না ছেলে বলে তোমার আমার বউকে হে গায়ে লোকে ডাক ভাইরাস বলে আর ভাইয়ে ঢুকতে দেবে না আর আমি কোথাও যাবো না আজ থেকে ঋণ করবো দিনা করবো বুঝলি মুদিখানা দোকানে বাকি করবো বলবো এক মাস পরে দেবো তাই আমরা কোনোদিনই বেইমানি করবো না আমরা সৎ পথে ইনকাম করবো তুমি রাজমিস্ত্রি কাজ করবে ঠিক আছে পরিশ্রম করবে আর সেই টাকাতে আমাদের সংসার চলবে চলো এবার আমরা দুজনে আনন্দ করি ওখানে তাই বলছি এই কষ্টের কাজ আমি করবো না দুঃখ ভরা বেদনার কাজ আমি করবো না তাতে কি হয়েছে কি শোনো বলছি চলো এবার সবাইকে আমরা একটু গান শুনে দিই আজকে আমরা দুপাঠের দ্বারা মানুষের সমাগম আজকে জয় গৌরবের গান হচ্ছে প্রচুর লোক হয়েছে সেখানে আমরা গান শুনতে যাব আজ ভালো গান আসছে সে জয় গৌরবের এবং আমার ক্যারিম খান সাহেবের মানে ওনার নেতৃত্বে এবং আমার
জেনে আছেন আমার ওই মাথুর ভাই নেতৃত্বে সকলের নেতৃত্বে সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানাই সকল সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাই আমার ক্যালেন্ডার সাহেবকে। যাক, আপনি বড় হন, আপনি আরো 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 থাকুন এবং আগামীতে বছর বছর ফিরে আসুক এই মেলা। কোনোদিন ভুলবো না, যতদিন থাকবো মরার আগে ওই মেলাকে আমরা মনে রাখবো। আগামীকাল এই জয়গুরু আপনার গান আপনারা শুনতে পাবেন সন্ধ্যা সাতটার সাত ঘটিকার পর থেকেই।